السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনের আদেশ দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েদের ক্ষেত্রে দায়িত্ব এবং এই দায়িত্ব পালনের ফজিলত সম্পর্কে। ছেলে মেয়েদের লালন পালন যদি আমরা সুন্দর করে করি, ইসলামী তরবিয়ত যদি আমরা দিই, ছেলে মেয়েদের যে সব দায়িত্ব রয়েছে সব দিককে খেয়াল রেখে যদি আমরা তাদের ভালোভাবে লালিত পালিত করি, তো তার ফজিলত কি রয়েছে। তারা যদি বাল্যজীবনে মারা যায় এবং তার উপর যদি আমরা ধৈর্য ধারণ করি, তারও ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই সম্পর্কে কিছু কথা আলোচনা করব। সন্তান সন্ততি আল্লাহ কামনা করার আদেশ দান করেছে। প্রত্যেক মুসলিমকে সন্তান সন্ততি মহান আল্লাহর নিকট কামনা করা উচিত। প্রত্যেকের এই কাম্য হওয়া উচিত যে তারা সন্তান সন্ততি লাভ করার জন্য সচেষ্ট হবে, আল্লাহর নিকট তা কামনা করবে এবং তাদের লালন পালন সুন্দর করবে। এই জন্য সূরা বাকারা আয়াত নম্বর 187-তে যেখানে সিয়াম সংক্রান্ত আলোচনা রয়েছে, রোজা সম্পর্কে, রোজার দিনগুলিতে স্বামী স্ত্রী মিলনকে হারাম করা হয়েছে কিন্তু রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন, এবং সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন যে ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এখন তোমরা স্বামী স্ত্রী মিলন করো, যা বিগতকালে অবৈধ ছিল রোজা রমজানের রাত্রেও, রোজা রমজানের রোজার রাত্রিগুলিতেও নিষিদ্ধ ছিল আগের উম্মতে। আল্লাহ বলছেন এখন তোমাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, অনুমতি দেওয়া হচ্ছে, তোমরা রমজানের রাতগুলিতে সহবাস করতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং যা আল্লাহ তোমাদের জন্য লিখুনি রেখেছেন, যা আল্লাহ লিখে রেখেছেন তা তোমরা সন্ধান করো বা তলাশ করো, কামনা করো। ওয়াবতাগু মানে সন্ধান করা হয়, কামনা করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কামনা করতে বলেছেন যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন। এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং অন্যান্য সালাফগণ এই তাফসীরটি উল্লেখ করেছেন যে মা কাতাবাল্লাহু লাকুম, যা তোমাদের জন্য আল্লাহ লিখে রেখেছেন, অর্থাৎ সন্তান সন্ততি আওলাদ সহবাসের মাধ্যমে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম তৈরি করেছেন মানুষের সৃষ্টির, সন্তান সন্ততি কামনা করো তোমরা। সন্তান সন্ততি কামনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, এমনকি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একাধিক আয়াতে সন্তান সন্ততি কামনার জন্য দোয়া উল্লেখ করেছেন। বিভিন্ন আম্বিয়াদের দোয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, সব দোয়া রয়েছে। মুমিনদের দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাহলে সন্তান সন্ততি কামনার আল্লাহ দোয়া শিখেছে মুমিনদেরকে। এখানে মুমিনের দোয়া বলে উল্লেখ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বলে উল্লেখ করা হয়েছে, রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ সৎ সন্তান দান করো, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া বলে উল্লেখ করা হয়েছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। তো সন্তান সন্ততি কামনা করতে হবে, এবং এই ক্ষেত্রে
আল্লাহ ধাবিত হতে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উৎসাহিত করেছেন এই ক্ষেত্রে সচেষ্ট হওয়ার বা এই ক্ষেত্রে অবতরণের, এই ক্ষেত্রে পিছপা না হয়ে বা উল্টো দিকে না ছুটে অর্থাৎ বিয়েমুখী না হওয়া, বিবাহ সাধিতে বিলম্ব করা, এ গুরু দায়িত্ব পালন করব না সুতরাং এ থেকে পালায়নের চেষ্টা করা, এসব মোটেই উচিত না একজন মুসলমানের জন্য। বরং একজন যুবক যখনই সাবালক হয়েছে তখন তার জন্য বিয়ে ওয়াজিব হয়ে যাবে যদি গুনাহর আশঙ্কা থাকে, আর যদি গুনাহর আশঙ্কা তার নাও থাকে তার তাকওয়ার কারণে, তার আল্লাহ ভীরুতার কারণে অথবা শয়তানের ওয়াসওয়াসা থেকে সে মুক্ত বা তার এই রকমের যৌন চাহিদা নেই যার ফলে গুনাহ হতে পারে ইত্যাদি, তারপরেও সাধারণ অবস্থায় বিয়ে হচ্ছে আম্বিয়া এবং রসুলদের সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ওয়ামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাত থেকে যদি কেউ বিমুখ হয় পিছপা, সবসময় পালায়নের চেষ্টা করা, বাবা মা বিয়ে শাদী দিতে চাইছে বিয়ে করবে না, অথবা বাবা মা কেন, একজন পুরুষ লোকের জন্য বাবা মায়ের প্রয়োজন না, সে নিজেই বিয়ে শাদী করবে। যদিও আমাদের সমাজে এই সামাজিকতা রয়েছে যে বাবা মা বিয়ে দেবে, বাবা মা বলবে তাহলে ছেলে বিয়ে করতে এগ্রি হবে, না ছেলে সেক্ষেত্রে ওলির কোনো প্রয়োজন নেই। সুতরাং একজন মানুষ যখনই বিয়ের যোগ্য হবে অর্থাৎ সাবালক হবে বিয়ের জন্য সচেষ্ট হবে, এবং বিয়ে হচ্ছে কদম আপনার ওঠানো প্রথম কদম, যে আপনি সন্তান সন্ততি কামনা করেন যার আল্লাহ আদেশ করেছেন, এবং সন্তান সন্ততিকে ভালো আদব কায়দা শিখাতে হবে, ইসলামিক তরবিয়াত দিতে হবে, এটি হচ্ছে একজন মুসলিমের দায়িত্ব। এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দায়িত্বহীন হলে কালকে আমাকে জবাবদিহি করে সেখানে মুক্তি পাওয়া যাবে না, আর যদি দায়িত্ব আমরা পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে জবাব দিতে পারবে, পক্ষান্তরে আমরা দুনিয়া এবং আখেরাতে এই সন্তান সন্ততিদের লালন পালন, তাদের দায়িত্ব বহন এসবের মাধ্যমে সুখী হতে পারব, ফজিলত হাসিল করতে পারব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বিবাহ শাদী করতে বলেছেন, সন্তান সন্ততি যেহেতু কামনা করা হচ্ছে বাঞ্ছনীয় ভালো কাজ, সওয়াবের কাজ, নেকির পথ, সেই জন্য এমন পরিবারে বিয়ে করতে আদেশ করেছেন যেসব পরিবারে সন্তান সন্ততির সংখ্যা বেশি। পরিবার দেখলে বোঝা যাবে যে এই খানদানে এই বংশে মহিলাদের ছেলে মেয়ে বেশি হয়, তাহলে ওই পরিবারের যেসব মেয়েরা রয়েছে যাদেরকে পয়গাম দিবেন আশা করা যায় যে তাদের ছেলে মেয়ে হবে বা বেশি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, তোমরা বিবাহ শাদী করো এমন মহিলা দেখে, এমন পাত্রী দেখে, আল ওয়াদুদ যারা ভালোবাসা দিতে পারে, যাদের অন্তরে রয়েছে নম্রতা, যারা যাদের অন্তরে রয়েছে স্নেহশীলতা, যাদের অন্তরে রয়েছে সমবেদনার অনুপ্রেরণা, ভালোবাসতে পারে আল ওয়ালুদ, এবং বেশি বেশি সন্তান সন্ততি দান করতে পারে। এই ক্ষেত্রে দেখতে হবে তার বাবার বংশের মহিলাদেরকে, যে পাত্রী খুঁজছেন সেই পাত্রীর বাবার বংশকে দেখতে হবে আর মায়ের বংশকে দেখতে হবে, দুটি বংশ দেখলেই উপলব্ধি করা যাবে যে এই বংশে ছেলে মেয়ে বেশি হতে পারে কি পারে না। পক্ষান্তরে এক শ্রেণীর লোকেরা রয়েছে কৃপণ মানুষ, অগ্রিম সে চিন্তা করে যে বেশি ছেলে মেয়ে হলে তো খাওয়াতে পারবো না, হ্যাঁ বেশি ছেলে মেয়ে নেবে না, এই জন্য খুঁজে যে কোন পরিবারে ছেলে মেয়ে কম হয়, একটি দুটি ছেলে মেয়ে, হ্যাঁ অনেকে বিয়ে করে বেশি বেশি ধন সম্পদ পাবে বা বেশি বেশি ছেলে মেয়ে হবে না, সেটা দেখা যায় এক বাবার একটি মেয়ে, ওই রকম দেখে বিয়ে করে, খুঁজে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট খুঁজে বেড়ায়, হ্যাঁ যে এক বাবার এক মেয়ে বা এক বাবার এক ছেলে এক মেয়ে, এক বাবার মাত্র দুই মেয়ে, এগুলি ভালো গুণ গণ্য করা হয় আমাদের সমাজে, অন ইসলামিক সমাজে কি ভালো গুণ মনে করা হয় না, বলে এক বাবার একটি মেয়ে পেয়েছে, সে এই মাত্র দুটি মেয়ে তার বাবার, দুটি বোন মাত্র তারা, বা একটি ছেলে একটি মেয়ে, মাত্র এক ভাই এক বোন, এগুলিকে ভালো গুণ মনে করা হয়, অথচ শরীয়তের দৃষ্টিতে ইসলামের আলোকে এগুলি হচ্ছে অপছন্দনীয় গুণ, একটি মাত্র মেয়ে আপনার শ্বশুর সাহেবের অথবা দুটি মেয়ে অথবা একটি ছেলে একটি মেয়ে, মানে ছেলে মেয়ের সংখ্যা কম, এটি অপছন্দনীয়, এই পরিবারে বিয়ে শাদী করা খুব পছন্দনীয় কাজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ করেছেন, আল ওয়ালুদ বেশি বেশি সন্তান সন্ততি জন্মাতে পারবে এই আশা নিয়ে বিয়ে শাদী করো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের মাঠে কিয়ামতের দিবসে
সমস্ত উম্মতের উপর গৌরব প্রকাশ করতে পারবো আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে, যে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে যে মূসা আলাইহিস সালাম উম্মতের সংখ্যা তো বড় হবে, কিন্তু আমার উম্মতের সংখ্যা যখন দেখা যাবে তখন তার তুলনায় মূসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা অনেক কম দেখা দেবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌরব করবেন যে আমার উম্মতের সংখ্যা বেশি, অর্থাৎ মুমিন যারা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, রাসূলে বিশ্বাসী হয়েছে, আল্লাহ নাযিলকৃত কিতাব কোরআনে কারীম বিশ্বাসী হয়েছে, কোরআনের বিধান পালন করেছে, তাদের সংখ্যা বেশি। এই দিক দিয়ে গৌরব। নাসাইর হাদিস, আবু দাউদের হাদিস, মুসনাদ আহমদের হাদিস। এই হাদিস সন্তান সন্ততি যদি জন্মায়, যত বেশি জন্মাবে তত বেশি ফজিলত রয়েছে। আর সেই সন্তান সন্ততিকে মুসলিম করতে হবে, এমন তা নয় যে শুধু জন্মানোই হলো আর তার কাছে মুসলিম হলো না অমুসলিম হলো, আস্তিক হলো না নাস্তিক হলো, মুয়াহিদ হলো না মুশরিক হয়ে গেল, হ্যাঁ বেনামাজি হয়ে থেকে গেল, না কোনো ফজিলত নাই তার জন্য। ফজিলত কার রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে সৎ সন্তান, সন্তান জন্মাতে হবে এবং সেই সন্তানকে সৎ করতে হবে। সৎ সন্তান হইতে আউওয়ালাদিন সালেহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সৎ সন্তান যদি হয় এর ফজিলত কি আছে একটু শুনুন, যাতে করে আমরা উৎসাহিত হই নিজের সন্তানকে সৎ করতে, আমরা এই ক্ষেত্রে কাজকর্ম করি, সেই রকমের শিক্ষা দিই, সেই রকমের আদর্শ শিখাই, সেই রকমের আদব কায়দা শিখাই, সেই রকমের তরবিয়ত আমরা প্রশিক্ষণ দিই, যাতে করে আমার আপনার ছেলে সৎ থাকে। কারণ আজকালকার মানুষরা সৎ হোক এই চিন্তা করে না, আমার ছেলে কর্মঠ হোক, বেশি মেহনত করুক, ভালো ভালো কাজ শিখুক, যাতে করে বেশি ইনকাম করতে পারে, ভালো শিক্ষায় শিক্ষিত, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক, এই শিক্ষার ফলে কতটুকু সে ইনকাম করে নিয়ে আসতে পারবে, তার ভবিষ্যৎ কি আছে। এই ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে আখিরাত নয় আজকালকার ভাষায় এটি। আচ্ছা এই লেখাপড়ার ভবিষ্যৎ কি আছে, যে মাদ্রাসায় পড়বে তো এই ভবিষ্যৎ কি আছে, তার মানে ভবিষ্যৎ মানে আখিরাত না, এদের কাছে আখিরাত নেই, তাহলে ভবিষ্যৎ মানে এই দুনিয়া। এটি কাফেরদের কথা, চিন্তা করুন তো দেখি, আমাদের ভবিষ্যৎ হচ্ছে আখিরাত। ওয়ালাল আখিরাতু খাইরুল্লাকা মিনাল উলা, পরকাল তোমাদের জন্য ইহকালের তুলনায় অনেক উত্তম, অনেক উৎকৃষ্ট। আর আমরা বলি এর ভবিষ্যৎ কি আছে, ভবিষ্যৎ না, ভবিষ্যৎ অন্ধকার, পড়াশোনা করে কি হবে, এসব ইসলামিক লাইনে আজকাল এইরকম কথাবার্তা মুসলমান বলে, অমুসলিম তো বলবে না, যে অমুসলিম তো ইসলামে পড়াই পড়বে না, তাহলে ওরা কেন বলবে। তো এইসব অন ইসলামিক কথাগুলি মুসলিমদের জবান দেবীর হয়, যেগুলি অনেক সময় কুপুরি সামিল হতে পারে। তো সৎ সন্তান আমাদেরকে তৈরি করতে হবে, তাহলে রয়েছে তার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে ইবনে মাজার হাদিস, মানুষ তার হিসাব নিকাশ হবে জান্নাতে যাবে, তো দেখছে যে তার আমল নামে নেকি অনেক বেশি, এখন সে দেখছে যে এত নেকি তো আমার হওয়ার কথা নয়, তারপরে তার মর্যাদা অনেক উঁচু, তার মর্যাদা অনেক উঁচু হচ্ছে, তখন আল্লাহকে জিজ্ঞেস করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদা লা তুরফাউ লাহু দারাজা, বান্দার মর্যাদাকে উঁচু করা হবে কাল কিয়ামতে। ফায়াকুল, তখন সে ভাববে যে আমি তো এতগুলি আমল করিনি যার ফলে এত আমার মর্যাদা উঁচু হয়েছে, কোন রকম মুক্তি পেলেই তো আমি মনে করি যে আমি ভাগ্যবান, তা আমার এই মর্যাদা কিভাবে উঁচু হলো, এসব আমল তো আমার নয়। ফায়াকুল আই রব্বে, বলবে হে আল্লাহ, হে রব, আন্নালি হাজা, এই মর্যাদা, এই মাকাম, এই মর্তবা কি করে আমার হাসিল হলো, কিভাবে এই দরজা আমি হাসিল করলাম। ফায়াকুলু, মহান আল্লাহ বলবেন বিস্তিগফারি ওয়ালাদিকা মিন বাদিক, তোমার সন্তান তোমার ইন্তেকালের পরে তোমার জন্য আমার কাছে ইস্তিগফার করেছে, মার্জনা কামনা করেছে তোমার জন্য, যে আল্লাহ ওয়াগফিরলি আবি, হে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, মার্জনা করে দাও। আল্লাহ মাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মাতা পিতাকে মাফ করে দাও। তো এইভাবে মাতা পিতার জন্য দোয়া করেছে তোমার ছেলে মেয়েরা সন্তান সন্ততিরা, যার কারণে তোমার মর্যাদা মাকাম উঁচু হয়েছে। হাদিসটি সহি মুসলিম শরীফের হাদিস, এই হাদিসটি আপনারা খুব শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার কাজ কর্ম আমল বন্ধ হয়ে যায়, সে দুনিয়ার আমল হোক, দুনিয়ার কাজ কর্ম হোক, অথবা পরলৌকিক কাজ হোক, যেগুলোকে ধর্মীয় কাজ বা দিনের কাজ আমরা মনে করছি। যদি একজন মমিন সৎ নিয়ত নিয়ে এখলাসের সাথে আন্তরিকতার সাথে দুনিয়ার যে কোনো কাজ কর্ম করলে তার উপর সওয়াব পাবে, এই কথাটি আমরা অনেক সময় ভুলে যাই, আমাদের মন থেকে এই কথাটিও সরে যায়, তখন আমরা ভাগ করি কি, এটা হচ্ছে দুনিয়ার কাজ, এটা হচ্ছে দিনের কাজ। নামাজ রোজা করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, হ্যাঁ সাদকা খায়রাত করলাম, এগুলোকে আমরা ধর্মীয় কাজ মনে করি, ঠিক না? কিন্তু যখন রুজি রোজগার করি, আমরা ব্যবসা বাণিজ্য করি,
ছেলে মেয়েদের জন্য দৌড়াদৌড়ি করি, ছেলেকে স্কুলে পৌঁছালাম, স্কুল থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, ছেলে মেয়েদের জন্য রাত্রি জাগরণ করতে হয়, অনেক সময় কষ্ট করে, ছোট ছোট ছেলে মেয়েরা ঘুমাচ্ছেন না, বিরক্ত করছে, তখন মনে করি এগুলো নিছক দুনিয়ার কাজ, ঠিক কিনা বলুন? নিছক দুনিয়ার কাজ মনে করি। অথচ প্রত্যেকটি কাজের স্বভাব রয়েছে। আপনার এসব প্রত্যেকটি কাজ আল্লাহর ইতাত আনুগত্যের কাজ, এগুলি হচ্ছে ইবাদত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছক দুনিয়াদারির কাজকে ইবাদত সাদকা বলে আখ্যায়িত করেছেন। অফি বুতে আহাদিকুম সাদাকা, তোমরা যে সহবাস করো তাতেও সাদকা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিছক দুনিয়ার কাজ। এই জন্য নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়্যাহ, মানুষের কাজ কর্ম নির্ভর করে তার নিয়তের উপর। আপনি স্কুলে যাচ্ছেন, গাড়ি নিয়ে আপনার কাছে হাত ধরে ধরে নিয়ে আসছেন, ছেলেটিকে হাত ধরে পৌঁছে এলেন, হাত ধরে নিয়ে আসছেন, নিজের দুনিয়ার কাজ মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি এই শখ নিয়ত নিয়ে যে আমার এই ছেলেটিকে নিরাপদে আমি তার মাদ্রাসা পৌঁছে দেবো, সেখান থেকে আমি নিরাপদে নিয়ে আসবো, আর তারপরে ছেলেটিকে এইভাবে সুন্দর করে লালন পালন যদি করি, আদব কায়দা শিখাই, দুনিয়ার ভালো কথা শিখায়, তাহলে সে দিনের খেদমত করবে, তার দেশের খেদমত করবে, মুসলিম জাতির খেদমত করবে ইত্যাদি। আমি যদি দুনিয়াও পড়াই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সায়েন্স টেকনোলজিও পড়াই, আমি মেডিকেলও পড়াই, যদি আমি ইঞ্জিনিয়ারিংও পড়াই, এই ছেলেটি আমার জাতির সেবা করবে, মুসলিম উম্মত এতে উন্নত হবে, এই সব উদ্দেশ্য নিয়ে যদি আমরা আমাদের ছেলে মেয়েকে পড়াই, সাদাকা ইবাদত। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, ছেলে মেয়েরা বিভিন্ন রকমভাবে কষ্ট দিচ্ছে, সেগুলিকে বরদাস্ত করলেন, সহ্য করলেন, যে এই ছেলেটা অবুঝ, সেই জন্য হয়তো এরকম বিরক্ত করছে, আশা করি যখন বড় হবে এই ছেলেটি আমার জন্য আখিরাতের পাথেয় হবে, এই ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে, এই ছেলে আমার জন্য মাগফিরাত করবে, এই ছেলে সৎ হবে, যতগুলি ইবাদত বন্দেগী তার হবে, যতগুলি নামাজ রোজা তার নেক কাম হবে, তার একটা করে ভাগ আমি পেতে থাকবো, যেহেতু এর পেছনে আমি মেহনত পরিশ্রম করেছি। দেখুন কোন মেজাজ নিয়ে আপনি কাজ করছেন, দুনিয়ার কাজগুলি করছেন আপনি, তখন এগুলি ইবাদত বন্দেগীতে পরিণত হচ্ছে আপনার। এই কথাটি আমাদেরকে উপেক্ষা করলে হবে না বা মন থেকে সরিয়ে দিলে হবে, সবসময় মনে রাখতে হবে যে দীন ইসলামে দীন এবং দুনিয়া অতপ্রতভাবে জড়িত, আলাদা নয়, দুনিয়ার কাজ হলেও সেটি সওয়াবের কাজ। নবী সাল্লাল্লাহু বলেছেন যখন মানুষ মারা যায় তখন তার আমল কাজ কর্ম বন্ধ হয়ে যায়, দুনিয়ার কাজ কর্ম যেগুলিকে বলি আমরা সেগুলি বন্ধ হয়ে যায়। সে লোকটি ব্যবসা করত, ব্যবসা তার বন্ধ, দোকান বন্ধ আছে, কি জন্য কি ব্যাপার দোকান অমুকের বন্ধ কেন, বলে মারা গেছে, তাই না? চাকরি করতো, চাকরিতে আর অফিসে আসে না বা চাকরিতে যায় না, ব্যাপারটা কি চাকরিতে উনি আসেন না কেন, মারা গেছে, আপনি জানেন না মারা গেছেন, তাহলে কাজকর্ম বন্ধ। যে কোনো কাজ করতেন তিনি তার কাজ বন্ধ, তাহলে দুনিয়ার কাজ, দিনের কাজ, পাঁচ অক্ট মসজিদে আসতেন, হঠাৎ করে লোকটিকে দেখা যাচ্ছে না, কি ব্যাপার ওনাকে মসজিদে কেন দেখি না, তার আমল বন্ধ, মসজিদে আসা বন্ধ, নামাজ পড়া তার বন্ধ, ইবাদত বন্ধ তার বন্ধ, আমল ইনকাতা আমল, তার আমল বন্ধ হয়ে গেছে, দান খেরাত করতো, রোজা রাখতো, মারা গেছে, আর আগামী রমজান আসছে, আর রোজা হবে না, তার বন্ধ। তাহলে সমস্ত আমল মানুষের দিন দুনিয়ার সমস্ত কাজ বন্ধ হয়ে যায় কখন, যখন মানুষ মারা যায়, তাহলে তার নেকির খাতা বা গুনার খাতাও বন্ধ করে দেওয়া হয়েছে, মারা গেছে তখন তার গুনার কাজ করাও বন্ধ হয়ে গেছে। ধরেন তো নেকির উদাহরণ দিলাম, গুনার কাজ করতো, ফিল্ম দেখতো, মারা গেছে, বন্ধ না, বন্ধ হয়ে গেছে। অন্যায় কাজ করতে, যে কোনো অন্যায় কাজ করতো তার বন্ধ হয়ে গেছে। তবে কিছু কাজ আছে নেকির কাজ যেগুলি চালু করে দিয়ে গেলে কন্টিনিউ হইতে থাকে, যেমন ঠিক তেমনি পাপের কাজের ক্ষেত্রেও হয়তো এমন খাতা খুলে গেছে গুনার খাতা যে তার গুনা কন্টিনিউ হইতেই আছে। যেমন ছেলে মেয়েদের জন্য রুজি রোজগারের কথা চিন্তা করেছে, যে আমার ছেলে মেয়েরা আছে তো তাদের জন্য তো কিছু রুজি রোজগারের ব্যবস্থা করে যেতে হবে, তো একটা স্থায়ী কিছু করে যাই, তো সিনেমা হল ইনকাম সোর্স হিসাবে খুলে গেল। অনেক মুসলমান আছে ছেলে মেয়েদের জন্য সিনেমা হল খুলে দিয়ে মারা গেছে, তাহলে এর ইনকাতা আমানু হবে? ওই যে গুনার একটা খাতা খুলে দিয়ে চলে গেছে, যে গুনাহ হইতেই আছে, গুনার কাজ হইতেই আছে, আর সেই কাজ সে করে গেছে, না হলে তার ছেলে মেয়েরা এই হারাম রিজিক এর পথ ধরতো না। এই ছবি তোলা ফটো স্টুডিওর এই রিজিক, এই হারাম রিজিক সে খুলে গেছে, এই সেলুন যাতে দাড়ি মুন্ডন হয়, এই সেলুন সেলুনের রেজেক ছেড়ে গেছে ছেলে মেয়েদের জন্য, যে তোমাদের জন্য এই দু তিনটা পাঁচটা দোকান রেখে গেলাম, সেটা হারাম দোকান, মদের দোকান রেখে গেছে, বিড়ি সিগারেটের তামাকের দোকান রেখে, তামাকের ব্যবসা রেখে গেছে, যারা বিড়ি কোম্পানি আমাদের দেশে, সিগারেট কোম্পানি, বিড়ি কোম্পানি, মুসলিম অনেক কোম্পানি আছে, তাহলে এই যে রেখে গেল তার নিজের কাজগুলি বন্ধ হয়ে গেল, যে গুনার অনেক কারণ করে চলে গেছে সেগুলি কিন্তু কন্টিনিউ থাকবে। যেমন কিছু নেকির কাজ আছে যেই কাজগুলি সে তারপরে হয়তো কন্টিনিউ থাকবে তার কাজগুলি, তাহলে সে নাকি পেতে থাকবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমল তো বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, তিন প্রকারের আমল বন্ধ হয় না, সাদাকাতিন জারিয়া, নেকির উদাহরণগুলি দিয়েছেন, কারণ মানুষ নেকির মহতাজ, ইন্তেকালের পরে মরার পরে নেকির মহতাজ, গুনার উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি,
গুনারও খাতা কিছু কিছু ক্ষেত্রে খোলা থাকবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদাহরণ দেননি। কারণ হতভাগা যদি গুনার খাতা এরকম খুলে যায়, পাপের খাতা হারামের খাতা খুলে দিয়ে চলে যায় ছেলে মেয়েদের জন্য, তাহলে কোনো কাজে আসবে না, আরো সর্বনাশ হবে তা। তাই নবী বলেছেন সাদকায় জারিয়া, এমন সাদকা যার নেকিটা, যার কাজকর্ম, যার প্রতিফলন কন্টিনিউ, ক্ষণিকের সাদকা নাই। ক্ষণিকের সাদকা আর স্থায়ী সাদকা, সাদকা জারিয়ায় পার্থক্য কি? ক্ষণিকের সাদকা যেমন একটি মিসকিনকে খাওয়াইয়ে দিলেন একবার, যেমন আমাদের দেশের বিদাতি লোকেরা কেউ মারা গেলেন, হ্যাঁ কি করে, মরার নামে খাওয়াই দিল। তো যে খাওয়াই দেয়, এটা ক্ষণিকের সাদকা, যতক্ষণ খাওয়াইলেন ততক্ষণ সাদকা। আর সাদকা জারিয়া কোনটি? একটা ইসলামিক লাইব্রেরি তৈরি করে দিলেন, লাইব্রেরিটা তৈরি করে দিয়ে তো মরে গেলেন আপনি, কিন্তু ওই যে লাইব্রেরি আছে থাকবে 50 বছর, 100 বছর, 200 বছর থাকতে পারে, হাজার হাজার বছর সেই লাইব্রেরি থাকতে পারে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ইসলামিক কোনো প্রতিষ্ঠান, এমন কোনো কাজ যার মাধ্যমে দিনের খেদমত হচ্ছে, মসজিদে একটি মাইক দিয়ে গেলেন আপনি, হ্যাঁ বিভিন্ন রকম ভাবে যে কাজগুলি হচ্ছে স্থায়ী। অথবা একটি এতিমকে লালন পালন করে গেলেন, সেই এতিমটি আপনার পরেও 60-70 বছর বাঁচল, সেই এতিম যে আপনার মাধ্যমে লালিত পালিত হয়েছে, এই জন্য সে তার 2-4-5টি ছেলে হলো, সে সুন্দর করে লালন পালন করলো, ভালো মুসলমান তৈরি করলো, সেই এতিমের ছেলেগুলো ভালো মুসলমান, তাহলে এই সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হচ্ছে সাদকা জারিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাদকা জারিয়ার কথা বলেছেন। কেউ যদি এমন সাদকা করতে পারে যার নেকি অব্যাহত থাকবে, জারি থাকবে, চালু থাকবে, আর কি আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন বিদ্যা ছেড়ে গেছে যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, লিখনের মাধ্যমে হোক আর বক্তব্যের মাধ্যমে হোক, যে কোনো রকম ভাবে হোক না কেন, এলম ছেড়ে গেছে মানুষের কাছে, ছাত্র তৈরি করেছে, মাদ্রাসার শিক্ষক ছিল, ইসলামিক সাবজেক্টের শিক্ষক ছিল, যার ফলে ছাত্র ছেড়ে গেছে, অথবা দুনিয়ার কোনো সাবজেক্টের শিক্ষক ছিল কিন্তু নিয়তটি ভালো ছিল যে আমি আমার এই মুসলিম ছেলেদেরকে আমি ডাক্তার তৈরি করে যাবো, ইঞ্জিনিয়ার তৈরি করে যাবো, যাতে করে জাতি নিজের পায়ের উপরে দাঁড়াতে পারে। এই মুসলিম জাতিকে কাফের ডাক্তারকে না নিয়ে আসতে হয় ভাড়া করে, কাফের ইঞ্জিনিয়ার ভাড়া করে না নিয়ে আসতে হয়, বিকাশ না করতে স্বাবলম্বী হতে পারে আমার মুসলিম জাতি। এই উদ্দেশ্য নিয়ত ভালো ছিল তার, তাহলে তার উপর সওয়াব হবে। যদিও দিনের শিক্ষা, আল্লাহ এবং রসুলের বাণীর শিক্ষা এবং দুনিয়ার শিক্ষার সওয়াবে পার্থক্য রয়েছে নিঃসন্দেহে, কিন্তু সওয়াব প্রত্যেকটির ক্ষেত্রে রয়েছে যদি সৎ নিয়ত থাকে। আউ ওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, অথবা সৎ সন্তান। নবী কি বললেন? শুধু সন্তান নয়, তাহলে সন্তান জন্মে দিয়ে তাকে সালেহ করতে হবে। সন্তান এসেছে বাড়িতে, একটি ওয়ালাদ হয়েছে, এখন ওকে সালেহ করতে হবে, যোগ্য সন্তান। সলে মানে যোগ্য সন্তান, সলে মানে সৎ সন্তান, সৎ সন্তান তৈরি করতে হবে। সৎ সন্তান তৈরি করলে কি করতে হবে? যখনই তার একটু হুশ হতে লেগেছে, হিতাহিত জ্ঞান পার্থক্য করতে পারছে, ভালো মন্দের পার্থক্য, 4-5 বছরের ছেলে ভালো মন্দের পার্থক্য একটু একটু করতে শেখে, তখন তাকে শেখান। বরং তার প্রকৃতি তো ভালো রয়েছে, সত্যকে ভালোবাসে। দেখেন একটা ছোট ছেলে সত্য কথা বলবে, ও বুঝবে না যে আমার বাবার ক্ষতি হয়ে যাবে সত্য কথাটি বললে, আমার মায়ের ক্ষতি হয়ে যাবে, আমার বাবা মায়ের অসন্তুষ্ট হবে এই কথাটি বললেন না। ওকে জিজ্ঞেস, বাবা কি কে কে নিয়েছে অমুক জিনিসটি? ও যদি ওর বাবাও নিয়ে থাকে, ওর মাও চুরি করে থাকো, বলে দেবে যে আমার আম্মা নিয়েছে, বলবে না? তাহলে ছোট ছেলেদের প্রকৃতি হচ্ছে সৎ। এই প্রকৃতিকে যদি আপনি বিকৃত করে দেন, সেটা দোষ আপনার অথবা আপনার স্ত্রী হবে। নবী সাল্লাল্লাহু এই কথার দিকে ইঙ্গিত করেছেন ওই হাদিসটিতে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান জন্মায় ইসলামের উপর, সৎ, তার মন ফ্রেশ, তার অন্তরে কোনো কালিমা নেই, শত্রুতা হিংসা বিদ্বেষ নেই, যে না এই প্রতিবেশী লোকটি ভালো না, তো এর বিরুদ্ধে যা কিছু করতে হয় করবো, যেমন আপনি রাত দিন চিন্তা করছেন, ফিকির করছেন যে এর কি করে ক্ষতি করবো, তো এই করবো সেই করবো, ওইসব চিন্তা তার নেই, আলাল ফিতরা, সেই ইসলামের উপর রয়েছে, সাদা অন্তর নিয়ে রয়েছে। বাবাহু ইয়াহুবেদা নেই, তার বাবা মা এখন তাকে কোন দিকে নিয়ে যায়, তার প্রকৃতিকে বিকৃত রাখছে না, তার প্রকৃতিকে একেবারে দিনের ওপর যেই ফিতরাতের ওপর সে জন্ম নিয়েছে তার উপর অটল রাখছে, বহাল রাখছে, সেটি তার বাবা মায়ের কাজ। এখন মাতা পিতা যদি ইহুদি হয়, ইহুদি বানিয়ে দেয়, আর ইয়োনাসেরানি খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, আর ইমাজ্জেসানি অগ্নিপূজক হলে অগ্নিপূজক বানিয়ে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি এই তিনটি কথা বলেছেন, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, মিথ্যুক হলে মিথ্যুক বানিয়ে দেয়, মিথ্যা শেখাচ্ছে, অহরহ মিথ্যা কথা বলছে, ঝগড়াটের লোক যদি হয়, স্বামী স্ত্রী সবসময় ঝগড়া করে, আপোষেও ঝগড়া করে, পা প্রতিবেশীর সাথে ঝগড়া করে, অকথ্য ভাষা গালিগালাজ করে, তো ছেলে মেয়ে কি শিখবে? তাই শিখবে, এগুলি তো ভালো কাজ, না হলে বাবা মা কেন বলবে? অথবা এরকম করতে হয়, চালাকি চতুরি করতে হয়, আর চালাকি চতুরি করলে মিথ্যা কথা না বললে হয় না, ছেলে মেয়ে তাই শিখছে। আপনি যেমন বেশি চাতুরতা দেখাচ্ছেন মিথ্যা কথা বলে, ধোকাবাজি করে, মানুষের ক্ষতি করে, তাই শিখছে আপনার কাছে, না এরকম করলে হবে না, জবাবদেহি করতে হবে আল্লাহর সামনে। যদি আপনি আপনার ছেলের প্রকৃতিকে ফিতরাতকে বিকৃত করেন, তাহলে
আউলাদিন সালেহ, সৎ সন্তান যদি জন্ম দিতে পারেন, সন্তানকে সৎ করতে পারেন, সন্তানকে সৎ করতে হলে তাহলে হালাল হারাম ভালো মন্দের জ্ঞান দিতে হবে ছোট্ট থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করেছেন, সহিহ বুখারী শরীফ হাদিস, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা খেজুর সাদাকার খেজুরগুলি বাইতুল মাল সাদাকার খেজুর রাখা রয়েছে, একটি খেজুর উঠিয়ে মুখে দিয়ে ছোট ছেলে খিদা লেগেছে মুখে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চট করে বলছেন কাহ কাহ কাহ, চি 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 চি, ফেলো ফেলো ফেলো, ছাঁটার সাথে ফেলে দিচ্ছে। একটি রেওয়ায়েতে রয়েছে ছোট্ট ছেলে খিদায় ছিল, মুখটা মিষ্টি হয়ে উঠেছে, জিভটা একটু মিষ্টি হয়ে উঠেছে, স্বাদ লেগেছে, আর ওই সময় ফেলে দিলে কি অবস্থা হইতে পারে, হয়তো বাবার কথা নানার কথা শুনে বড়দের কথা শুনে ফেলে দিলে কিন্তু তারপরে মনটা খারাপ হবে না, কান্না শুরু করলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করেছেন ছোট্ট ছেলে, ছোট্ট থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সান্ত্বনা দিলেন যে বাবা শোনো, ইন্ন আল মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশ, লা তাহিল্লু লাহুস সাদাকা, আল্লাহ রসুলের বংশের জন্য সাদাকা হালাল নয়, তুমি আমার সন্তান, আমার মেয়ের সন্তান, নাতি নাতনিকে নিজের সন্তান বলা যায় ইসলামের এই আলোকে, সাদাকা আমাদের জন্য হালাল নয়, সেই জন্য তোমাকে বললাম যে ফেলে দাও, চেয়েছি ফেলে দাও। তার ছোট্ট ছেলেকে তরবি, অথচ এই ছেলের গুনাহ হবে না, মাসুম নিঃসব, যেহেতু এই ছেলের শরীয়তের এখনো দায়িত্ব তার উপর আসেনি, অর্পিত হয়নি, সুতরাং সে যদি সাদাকার খেজুর খেয়েও নেই, মানুষের গাছের কিছু পেড়ে খেয়েও নেই, তার গুনাহ হবে না। গুনাহকার হবে যদি আপনি শুনতে পান যে আপনার ছেলে প্রতিবেশীর কারো আমের গাছ থেকে আম পেড়ে খেয়েলো, পেয়ারার গাছ থেকে পেয়ারা পেড়ে খেয়ে, লিচুর গাছ থেকে লিচু পেড়ে খেয়ে নিল, বা অন্যায় করলো, কারো জমির ফসল কেটে নিয়ে চলে আসলো, না ভালো ছেলে, 8 বছর 7 বছরের ছেলে, আর জানতে পারলেন তারপরেও সতর্ক করলেন না, অন্যায় কিছু চলে আসছে বাড়িতে সতর্ক করলেন না, নিয়ে চলে এলো ছেলে, তাহলে আপনাকে জবাবদাহি করতে হবে, মাতা পিতাকে জবাবদাহি করতে হবে, সেই ছেলেকে জবাবদাহি করতে হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাম্বিহ করলেন, সতর্ক করে দিলেন। ছোট্ট ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তরখানে বসে খাচ্ছে, উম্মে সালামার ছেলে, উম্মে সালামার স্বামী আবু সালামা, আবু সালামার ছেলের নাম ছিল আমর ইবনে আবি সালামা। এই আমর ইবনে আবি সালামা ছোট্ট ছেলে, তখন তার বাবা আবু সালামা ইন্তেকাল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ছেলে মেয়ে রয়েছে উম্মে সালামার, আর এ দেখাশোনা কে করবে, তো ঠিক আছে বিবাহ শাদী করেনি, ছেলে মেয়েগুলিকে লালন পালন আমি করবো, কি অন্তর। আর আজকাল আমাদের দেশের মানুষরা যদি বিধবা মহিলাকে প্রথম কথা বিয়েই করবে না, বিধবা মেয়েকে বিধবা মহিলাকে বিয়ে কর আমাদের দেশে দোষণীয় ব্যাপার, দোষণীয় ব্যাপার। আর যদি কেউ বিয়ে করে তো তার সামনে তার ছেলে মেয়েকে দেখতে পারে না, এরকম ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আর দেখেছি ছেলেরা আসলে মেজাজ গরম হয়, কেন তোমার কাছে আসবে এসব বিরক্ত করতে, আসলে তুমি হয়তো কিছু দিয়ে পাঠাচ্ছ, অথচ নবী করিম সাল্লাল্লাহু নিজের বাড়িতে এই ছেলে মেয়েদের লালন পালন করছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মেয়েদেরকে। তো এই আমর ইবনে আবি সালামা বলছেন, কুন তো ফি হিজরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রসুলের বাড়িতে লালিত পালিত হতাম ছোট ছেলে, ওয়া কানাত ইয়াদি তাতিসু ফিস সাহাফা, সহিহ বুখারী শরীফ হাদিস, আমার হাত যখন দস্তখানে বসতাম খেতে আর বড় প্লেটে, তখন এদিক সেদিক ছোটাছুটি করতাম, যেখানে ভালো জিনিসটা দেখলাম সেখানে একবার এদিকে একবার ওদিকে একবার ওইদিকে, ছোট ছেলে তো যাও, এইরকম অনেক বড়দের বদ অভ্যাস রয়েছে, ছোটদের ক্ষেত্রে বলবো যে ছোট ছেলেদের এটা প্রকৃতি, যেটা ভালো লাগে সেটা খেলো, ও তো বুঝতে পারছে না যে এই আদব কায়দা যদি তাকে না শেখানো হয় তাহলে, কিন্তু যদি এই কাজটি বড়রা করে তো কি বলবেন, কিছু লোকের রয়েছে এত এত পেটুক মানুষ যে বড়দের সাথে খাচ্ছে, ও দেখছে যে ওই দিকটাই ভালো হয়, যদি সত্যি ইসলামিক আদব তারা বোঝে তো আপনাকে এগিয়ে দেবে, দেখেন আরবদের সভ্যতা দেখবেন যে তারা এগিয়ে গিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবে আপনাকে, কিন্তু আপনি যদি হাতটা এদিক সেদিক করেন এটি হচ্ছে অসভ্যতা, এটি হচ্ছে বেয়াদবি আপনার, যে অন্যের সামনে থেকে আপনি টেনে খাচ্ছেন। তো আমর ইবনে আবি সালামা ছোট ছেলে বলতে যে আমি শুধু হাত চারিদিকে শুধু হাত ঘুরাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি আদব শিখালেন তাকে, ইয়া গোলাম, হে ছেলে, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাবে, কারণ বিসমিল্লাহ বলে না খেলে শয়তান শরীক হয়ে যায় খাওয়াতে, খাওয়াতে শুধু নয় অন্যান্য কাজকর্ম শয়তান অংশ নিয়ে নেয়, যদি বিসমিল্লাহ না বলেন তাহলে শয়তানে অন্যান্য কাজে অংশ নেই, রাত্রে যে বাসায় ঢুকছেন বা দিনে ঢুকছেন যে কোনো সময় বাসায় যখন ঢুকলেন বাড়িতে ঢুকলেন বিসমিল্লাহ বলে যদি আপনি দরজায় না ঢুকেন তাহলে শয়তান আপনার সাথে ঢুকে যাবে, সন্ধ্যাবেলা যখন বাড়িতে যাচ্ছেন একটা হাদিস রয়েছে যে শয়তান আপনার সাথে সাথে যায়, যখন দেখেন বিসমিল্লাহ বললো না তখন আপনার সাথে ঢুকে পড়লো, যে কাজ হয়ে গেছে, শোয়ার ব্যবস্থা হয়ে গেছে এর বাড়িতে, এর বাড়িতে শোয়ার ব্যবস্থা হয়ে গেছে শয়তান বলে, খেতে বসলেন তখন বিসমিল্লাহ বললেন যে কাজ হয়ে গেছে, আসারও ব্যবস্থা হয়েছে, খাবারও ব্যবস্থা হয়ে গেছে, সাথী সঙ্গীদেরকে বলে যে এসো আদরাক তোমল মাবিতা বলে আশা, থাকারও ব্যবস্থা হয়ে গেছে আর খাওয়ারও ব্যবস্থা হয়ে গেছে, থাকা খাওয়া মানুষ তো দুটাই চায় তাই না, থাকার খাওয়া, থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, পক্ষান্তর যদি বিসমিল্লাহ ঘরে বাড়িতে ঢোকার সময় বলেন বিসমিল্লাহ, দরজাটা খুলছেন
কষ্ট লাগে কি কিছু কষ্ট না কিন্তু অভ্যাসের প্রয়োজন রয়েছে বিসমিল্লাহ আর আপনি যদি এই অভ্যাসটি করেন আপনার ছেলে একদিন শুনলে তার অভ্যাস হয়ে যাবে আপনার ছেলে বেশি কিন্তু স্মৃতি শক্তি তার মন মেজাজ দিমাগ তার ফ্রেশ রয়েছে মনে রাখবে দুই দিন তিন দিন আপনি পড়েন আপনার ছেলে আপনাকে আপনার মেয়ে স্মরণ করাবে যেমন বিসমিল্লাহ বলেন স্মরণ করাবে সুতরাং বলুন বিসমিল্লাহ দরজা যখন চাবি লাগাচ্ছেন বলে বিসমিল্লাহ শয়তান ওখান থেকে ধাক্কা খেয়ে বিতাড়ি তোমার দুধ শয়তান পালালো যে আর জায়গা নেই এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার পূর্বে কি করো বিসমিল্লাহ বলো একটি আদব শিখালেন তাহলে শয়তান থেকে নিরাপদ থাকবেন শয়তানের অনিষ্ট থেকে হেফাজত থাকবেন ওয়াকুল আর বরকত হবে শয়তান থেকে যখন আপনার খাবার আপনি হেফাজত থাকবেন তখন বরকত হবে ওয়াকুল বিয়ামিনিকা ডান হাতে খাও ডান হাতে খাও ডান হাতে পান আহার করতে বলা হয়েছে আজকালকার মুসলমানরা বাম হাতে পান করে ডান হাতে খায় বাম হাতে পান করে খাওয়া দাওয়াটা ডান হাতেই করে তাই না কিন্তু তার সাথে জুস অথবা আর কিছু রয়েছে পানীয় বস্তু পানি বাম হাতে ওয়ান ইউজ গিলাস হলেও রোজা রমজানের দিনে ইফতারিতে দেখবেন একবার ইউজ করে ফেলে দেবে শুধু তার জন্য তারপরেও এই যে বদ অভ্যাস হয়ে গেছে ও বাম হাতেই পান করবে পেপসি 7 আপ রয়েছে ফেলে দিবে সেই ডব্বাটিকে তারপরেও ওই বাম হাতেই পান করবে যদি সেই গিলাস এমনকি সবাই ব্যবহার করেন তারপরেও ডান হাতে পান করবে বাম হাতে পান করা শয়তানের কাজ নবী সাসন কি বলেছে ইন্না শয়তানা ইয়াকুলু বিশমালি ওয়া ইয়াশরাবু বিশমালি নিশ্চয় শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে নবী সাল্লাম ছোট্ট ছেলেকে আদব শিখাচ্ছেন আমরা শেখাই 4 বছর 5 বছর 3 বছর এরকম বয়সের ছেলেকে কুলবি আমিনে ডান হাতে খাও দেখছেন একটা ছেলে ছোট ছেলে বাম হাত চট করে বাম হাতে দিয়ে দিয়েছে বাম হাতে গ্লাস ধরেছে ডান হাতে চট করে বলেন তখনই শিখে নেবে সে ওই ছোট ছেলেই শিখে নেবে আর পরে বলার প্রয়োজন হবে না ডান হাতে খাও ডান হাতে পানাহার করো অকুল মিম্মা ইয়ালিক তৃতীয় আদব শিখাচ্ছেন নবী সাল্লাম যে তোমার নিকট থেকে খাও তোমার দিক থেকে তোমার দিক থেকে খাও এদিক সেদিকে হাত দিও না কারণ এতে অন্যদের অরুচি হবে বিরক্ত লাগবে এবং আরেকটি যে অন্যদের হক খাওয়া হবে তার পাশে রয়েছে সুতরাং সে হকদার বেশি তার হকটিকে তুমি খেয়ে নিলে যদি অন্যদিক থেকে খাও তাহলে সুতরাং তুমি নিজের দিক থেকে খাও তাহলে এইভাবে আদব শিখাতে বলা হয়েছে ওয়ালাদের সওয়ালের সৎ সন্তান যদি তৈরি করতে চান তাহলে ছেলে মেয়েদেরকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে নামাজের প্রশিক্ষণ দিতে হবে 7 বছর থেকে নামাজের প্রশিক্ষণ হবে আর 10 বছর হলে চাপ সৃষ্টি করে নামাজ পড়াতে হবে আমরা দুনিয়ার কাজের কাজের ক্ষেত্রে কোন রকমের ত্রুটি রাখি না ছেলে কাজ করবে না খেতে দেবো হ্যাঁ এই গাধাকে পুষবো না এই গাধাকে পোষা যাবে না তারাও বাড়ি থেকে হ্যাঁ এই হচ্ছে অবস্থা কিন্তু নামাজের ক্ষেত্রে কোন খোঁজ খবর রাখি না ফজর পড়ে না আর বাবা বলছে যে কি করবো পারি না পারে না আবার খাওয়াইতে পারছে তাকে একই সাথে রাখছে পারছে না সে আপনি 7 বছর 10 বছর থেকে যদি ইসলামিক আদব শেখাতেন কেন পারবেন না আপনি আর না পারলে কেন এবার রাখবেন তাকে দেন একটা ধমক তাড়াইতে হবে না শুধু ধমক দেন না নামাজ পড়লে তোমার খাদ নেই বাড়িতে তুমি খেতে পাবে তোমার খাবার দাবার বাড়িতে নেই স্ত্রীকে নিষেধ করে দেন একটু শক্ত হয়ে যে তুমি খেতে দিবে না তুমি খেতে দিলে তোমাকে তোমার ছেলের সাথে বিদায় দেবো একটু বলে দেন দেখেন কোথায় খেতে পাইছে আর কি নামাজ না পড়ে দেখেন কি কিভাবে নামাজে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু দাউদ নাসাইলন হাদিসে রয়েছে মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন 7 বছরের ছেলে হলেই ছেলে মেয়ে হলেই তুমি তোমার সন্তান সন্ততিদেরকে নামাজের আদেশ করো আদেশ করো ওয়াদরিবুহুম আলাইহা মায়ের দাও নামাজের জন্য ওয়া হুম আবনাউ আশর সিনিন যখন তোমার ছেলে মেয়েরা 10 বছর হবে ব্যতরাঘাত করো মারের ধমক দাও প্রয়োজন হলে মার দাও হালকা মার দাও কিন্তু আমাদের মুসলিম ভাইরা হয় মার দেয় না একবারে আর কিছু লোকেরা মার দিলে তাদের মারের স্টেশন নেই আছে স্টেশন দিল মাথাতে মার দিল দিল গালেই দিল চড় একবারে হ্যাঁ দিল এমন জায়গায় মারলো যে হয়তো ওকে একবারে আহত জখম করে দিল আর না উঠিয়ে তুই আছাড় দিলেন কত লোকের কথা শুনি রাগে ও আর স্টেশন কিচ্ছু নেই ওর রাগে আরে বাবা তুমি ছেলেটিকে উঠিয়ে আছাড় দিবে তো তার তো পরিণতিতে চিন্তা করতে হবে এদিকটাই মারাই নিষেধ এদিকটাই কোন রকম আঘাত করাই নিষেধ তারপরে এমন লাঠি দিয়ে বা এমন কিছু দিয়ে মারা যাতে সে আহত হতে পারে রক্ত বেরিয়ে আসতে পারে জখম হয়ে যেতে পারে সেটি নিষেধ মারার অর্থ এই না যে মেরে ফাটিয়ে দেবেন ফুটিয়ে দেবেন না মুঠিয়ে না জায়েজ নয় আপনি বাবা হইলে কি হবে আপনি মা হইলে কি হবে স্বামী জন্ম দিয়ে স্বামী যা ইচ্ছা তাই করে মারবো না এমন স্ত্রী তোরে হ্যাঁ যা ইচ্ছা তাই করে মারবো আমি তো এই এই যে ব্যতিক্রম দুইটি এক হচ্ছে যে না একেবারে ছেলে মেয়ে মানে একেবারে সোনার সোহাগা না কি বলে হ্যাঁ
আদরের পাত্র আদর করতে 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 একেবারে শেষ পরিণাম জাহান্নামে পাঠিয়েই দিল বেনামাজি করে, কুফরির উপর তরবিয়ত করে ওলাদ সালে কোথা থেকে করবে আর নিজে দোয়া কোথা থেকে পাবে, দোয়া শিখেই নিত বাবার কাছে, তো দোয়া করবে কি করে বাবা মায়ের জন্য, জাহান্নামে পাঠিয়ে দিল বেশি আদর করে। আর না হলে এমন মারি দিল যেটি জায়েজ নাই, আদবের মারি দিতে বলা হয়েছে, এর জন্য পেছন দিক রয়েছে এবং নাজুক জায়গায়, নিচের দিকে হলে নিম্ন ভাগে হলো নাজুক জায়গায় নাই, নাজুক জায়গায় তো বুঝতে পারছেন যে সব জায়গায় আঘাত হলে কিছু বেশি কিছু হয়ে যেতে পারে, না মোটেই না, যে সব জায়গায় আঘাত হলে কিচ্ছু হবে না, শুধু একটু কষ্ট পাবে। আর উদ্দেশ্য মনে রাখেন, মারের উদ্দেশ্য তাদিব মানে আদব শেখানো, তালিম নয়, তালিম মানে হচ্ছে কষ্ট দেওয়া, আলম থেকে, আলম মানে পেন না, তো বেশি পেন হোক আর ব্যথা পাক দুই দিন তিন দিন ধরে অনেকে মারে, এমন করে কান ধরে দিল কানমলা যে ছেলে হাত দিতেই পারছে না কানে, না না জায়েজ নাই। তাহলে ইসলামে ছেলে মেয়েদেরকে মেরে কিছু শেখানোর উদ্দেশ্য হচ্ছে আদব শেখানো, কষ্ট দেওয়া নাই, কষ্ট দেওয়া নাই, উদ্দেশ্য আদব শেখানো, যাতে করে ভয়টি থাকে যে আমার বাবা মা সবসময় মাথায় নিয়ে থাকে না, ভালো যদি থাকি তাহলে তো খুব ভালো আদর করবে, আর যদি খারাপ হই যদি দুষ্টামি করি তাহলে মার দিবে, এই ভয়টি থাকে শুধু ছেলের অন্তরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদ সৎ সন্তান তৈরি করতে বলেছেন। আর একটি ইসলামী আদব শেখানো হয়েছে যে ছোট্ট থেকে দশ বছর যখনই বয়স হয়েছে অফারেকু বাইনাহুম ফিল মাদাজ, তাদের বিছানাগুলিকে আলাদা করে দাও, বিছানা পৃথক পৃথক করে দাও, আমাদের সমাজে এর অভাব রয়েছে, একসাথে পাইকারি বিছানা, আর চারটি পাঁচটি সাতটি ছেলে, শুধু নিজের ছেলে মেয়ে নয় বরং হয়তো ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ে সব ওই বসে আছে আড়ালা, না ওই রকম না, আলাদা আলাদা বিছানা করেন। যদি খাটের ব্যবস্থা না করা সম্ভব হয় তাহলে নিচেই হোক, কিন্তু বিছানা পৃথক পৃথক হইতে হবে, এটি হচ্ছে সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। তারপর ছেলে মেয়ে বাল্যকালে যদি মারা যায় এরও বড় ফজিলত রয়েছে, আল্লাহ হয়তো ছেলে মেয়ে দিলেন কিন্তু বাল্যকালে মারা গেল, এর বড়ই ফজিলত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্ষেত্রে প্রচুর হাদিস রয়েছে, সহিহ বুখারীতে মুসলিমে অনেক হাদিস রয়েছে এই সম্পর্কে, এক দুটি হাদিস আপনাদের শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন বুখারী হাদিস, মা মিনান নাসে মুসলিম, যে কোনো মুসলমান ইয়ামুতু সালাসাতাম মিনাল ওয়ালাদ, তার যদি তিনটি ছেলে মেয়ে মারা যায়, লাম ইয়াবলুগ হিন্স, এই ছেলেগুলি সাবালক হয়নি মানে নাবালক অবস্থায় ছেলে মেয়েগুলি যদি মারা যায়, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাতা বিফাযলি রাহমাতিহি, তাহলে আল্লাহ সেই মাতা সেই পিতাকে জান্নাতে প্রবিষ্ট করবেন, জান্নাতে দাখিল করবেন তার রহমতে, তার রহমতে, আমলের দ্বারা হয়তো জান্নাতে যেতে পারতো না কিন্তু ওই যে ছেলে মেয়ে দু তিনটি মারা গেছে। আরেকটি হাদিস ওয়াইস নান, দুটিও যদি হয়, এক মহিলা এসে জিজ্ঞেস করছে আর আসলে ওয়াইস নান, দুটি যদি মারা যায় ছেলে মেয়ে ওয়াইস নান, নবী সাল্লাল্লাহু আলাইহি দুটিও যদি মারা যায়, তাহলে দুইটি তিনটি ছেলে মেয়ে যদি নাবালক অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে তার ফজল করমে তার অনুগ্রহে তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করবেন, সহিহ বুখারী হাদিস। এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে একটি ছোট্ট শিশুকে নিয়ে আসছে, তার আসার পরে বলছে ইয়া নবী আল্লাহ উদুল্লাহ লাহু, এর জন্য একটু দোয়া করে দেন কারণ আমার ছেলে মেয়ে বাঁচে না, কয়েকটি ছেলে মারা গেছে, উদুল্লাহ লাহু ফালাকাদ দাফানতু সালাসা, এর আগে তিনটি ছেলেকে আমি দাফন করেছি মানে তিনটি ছেলে এর আগে মারা গেছে, একটি ছেলে বেঁচে আছে, একটু দোয়াটা করে দেন যাতে করে সুস্থ থাকে ভালো থাকে। সে মহিলা দরখাস্ত করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর রাসূল বললেন লাকাদ দাফানতে সালাসা, তিনটিকে তুমি এর আগে দাফন করেছো মানে তিনটি ছেলে মেয়ে তোমার মারা গেছে এর আগে, বলছে হ্যাঁ মারা গেছে আমার তিনটি ছেলে মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাকাদ হাজারতে বিহাজারিন শাদীদিন মিনান নার, তোমার তিনটি ছেলে মেয়ে যদি নাবালক অবস্থায় মারা গিয়ে থাকে এইভাবে তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তির জন্য বাঁচার জন্য শক্ত বেড়া তৈরি করে নিয়েছো, বেড়া বুঝেন না শক্ত প্রাচীর বা বেড়া, শক্ত প্রাচীর তুমি তৈরি করে নিয়েছো, তুমি জান্নাত ছাড়া জাহান্নামে কোনোদিন যাবে না। তাহলে এই রয়েছে ফজিলত ছেলে মেয়ে যদি মারাও যায়, কারণ হায়াত মত আমাদের হাতে নেই, আমাদেরকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে, আমাদেরকে তাদের যে হক রয়েছে খাবারের পানীয় বস্তুর চিকিৎসার লেবাস পোশাক শীত থেকে বাঁচানো, গরমের সময় তাদের জন্য কিরকম পরিবেশ প্রয়োজন যতটুকু আমাদের পক্ষে সম্ভব, কিরকম অবস্থায় তাকে রাখা উচিত ইত্যাদি, এইগুলি হচ্ছে দুনিয়ার ক্ষেত্র, কিরকম শিক্ষা দেওয়া উচিত তারপরে দিনের শিক্ষা দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি, এইভাবে আমরা লালন পালন করব। বাকি হায়াতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, হায়াত এবং মত কারো হাতে নেই, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে আমাদের সমাজে বড় অবহেলা রয়েছে,
আজকাল এমন মন মানসিকতা যে কিছু কিছু দেশে অমুসলিম দেশগুলিতে বিশেষ করে শোনা যাচ্ছে আজকাল পত্রপত্রিকা লিখে যে চীন দেশে এমন প্রবণতা শুরু হয়েছে যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখে নিচ্ছে যে মেয়ে আছে, সাথে সাথে আবর্ষণ গর্ভপাত করে দিচ্ছে। এমন আশঙ্কা করা হচ্ছে যে 25 থেকে 50 বছরের মধ্যে আর ওই সব দেশ মেয়ে খুঁজে পাওয়া যাবে না এই অবস্থা, যার ফলে সরকার কাফের হওয়া সত্ত্বেও আল্লাহদ্রোহী হওয়া সত্ত্বেও সেসব সরকার কমিউনিস্ট সরকার হওয়া সত্ত্বেও তারা আইন তৈরি করতে বাধ্য যে গর্ভপাত করা যাবে না, এই হচ্ছে অবস্থা। আর আজকাল কিছু ফাসেক মুসলিমরা আছে, এই দেখো ছেলে মেয়ের প্রয়োজন নেই কিন্তু ছেলে গর্ভধারণ করেছে অ্যাবর্শন গর্ভপাত করিয়ে দিল, অথবা নউযুবিল্লাহ মেয়ে আছে গর্ভপাত করিয়ে দিল, এগুলো হচ্ছে হত্যার সামিল। আর ছেলে মেয়ে সন্তান সন্ততি দান, কাকে আল্লাহ সন্তান দেবেন, কাকে সন্তান সন্ততি দিবেন, ছেলে মেয়ে দেবেন, কাকে কি দেবেন কাকে দেবেন না, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন হাতে। সূরা শুরায় মহান আল্লাহ ইরশাদ করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সার্বভৌমত্ব বাদশাহী ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ইয়াখলুকু মা ইয়াশা, যা ইচ্ছা তিনি সৃষ্টি করেন, যা ইচ্ছা আল্লাহ সৃষ্টি করেন। তারপর ইরশাদ করেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা আল্লাহ শুধু মেয়ে দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ শুধু মেয়ে দান করেন। এখানে একটি লক্ষণীয় বিষয়, মহান আল্লাহ মেয়ে দিয়ে শুরু করেছেন, প্রথম মেয়ের কথা উল্লেখ করেছেন, যাকে ইচ্ছা আল্লাহ মেয়ে দান করেন। যদি এটি কোনো হাদিসের কথা নয় কিন্তু অনেক তাফসিরকারগণ এইখানে একটি কথা লিখেছেন যে তাহলে মেয়ে হওয়া ভালো, প্রথম মেয়ে হওয়া অথবা মেয়ে বেশি হওয়া ভাগ্যবানের পরিচয় এবং এতে বরকত রয়েছে। আর কিছু হাদিস দ্বারা অবশ্যই এটা প্রমাণ হয়, মানুষ স্বাভাবিক মেয়েদেরকে দুর্বল মনে করা হয়, ঠিক না, সমাজে মেয়েদেরকে দুর্বল মনে করা হচ্ছে, যেহেতু তারা তাদেরকে কর্মের দায়িত্ব দেওয়া হয়নি, তারা কর্ম করতে পারবে না, তারা তাদেরকে উপার্জন করার জন্য দায়িত্ব দেওয়া যাবে না, বাবা বলতে পারবে না যে মেয়ে তুমি বড় হয়েছে এখন উপার্জন করে আমাকে দাও। হ্যাঁ, আর আজকাল যে শুরু হয়েছে, যদি উপার্জনও করে তারপরেও সে উপার্জন করে তার স্বামীর বাড়িতে নিয়ে যাবে, ঠিক না, তাহলে বাবা মেয়ের ক্ষেত্রে দুনিয়াবি ক্ষেত্রে ইহলৌকিক ক্ষেত্রে অত আশাবাদী নয়, ঠিক না, বাবা অত আশাবাদী না যে এই মেয়ে থেকে অনেক কিছু আমি পাবো। তাহলে মেয়ের লালন পালন একমাত্র আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি এবং দায়িত্ব চেতনা নিয়ে যে আমার দায়িত্ব আমার মেয়েদেরকে লালিত পালিত করা, সুন্দরভাবে তার হক আদায় করা, তার চিকিৎসা, তার ভরণ পোষণ, তার লিবাস পোশাক ইত্যাদি দেওয়া, তো এই নিয়ত নিয়ে মেয়েদেরকে লালন পালন করছেন। পক্ষান্তরে একটি ছেলেকে যখনই লালন পালন করছেন তখন উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে বড় বড় টার্গেট চিন্তা করে যে এই ছেলেটিকে ভালো স্কুলে পড়াবো, ভালো কলেজে পড়াবো, ভালো টিউশন দিয়ে পড়াবো, তারপরে একে ডাক্তার করবো, তাকে ইঞ্জিনিয়ার করবো, আর যদি একটা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, কম্পিউটার সায়েন্সের মাস্টার হতে পারে, তাহলে মান্থলি দেখছি যে অনেক ইঞ্জিনিয়ার রয়েছে এত টাকা ইনকাম করছে, অনেক ডাক্তার রয়েছে এত টাকা ইনকাম করছে, কত কল্পনা আর জল্পনা, ঠিক না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আল্লাহর উপরে তওয়াক্কল ছাড়া ওই ছেলের উপরে তওয়াক্কল অনেক সময় হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন কথাটি, তো আল্লাহর উপরে ভরসা কমে গিয়ে অনেক সময় ছেলে মেয়ের উপর আশা ভরসা, যাক বৃদ্ধ বয়সে ছেলেটা তো আছে, পড়াশোনা করে একটা কোনো কাজে লাগতে পারলে কাজ দিবে, দেখেন কোথায় গেল আপনার আল্লাহর উপর তওয়াক্কল ভরসা। কিন্তু যদি শুধু মেয়ে হইতো এই কথাটি বলতেন না, যাক মেয়ে তো চারপাশে আছে বুড়ো বয়সে দেখা যাবে, কেউ বলে এরকম? তাহলে মেয়ে থাকলে গায়রুল্লাহর উপর আল্লাহ ছাড়া অন্যের উপরে কেউ তওয়াক্কলের কথা চিন্তা করে না, পক্ষান্তরে ছেলে থাকলে ছেলেদের উপরে তওয়াক্কলের কথা হয়ে যায়, আর এটি হচ্ছে শিরক, বড় শিরক নাই হোক কিন্তু ছোট শিরক। তওয়াক্কলের ক্ষেত্রে আল্লাহ ভরসা না করে এই ভরসায় অংশীদার হয়ে গেল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মেয়েদের কথা বলেছেন, ইয়াহা বলে মাই ইয়াশাউ ইনাসা, যাকে আল্লাহ মনে করেন ইচ্ছা করেন শুধু মেয়ে সন্তান দিয়ে থাকেন, ওয়াহা বলে মাই ইয়াশাউ যুকুরা, আর যাকে ইচ্ছা আল্লাহ শুধু ছেলে দিয়ে থাকেন, আর কাউকে কাউকে আল্লাহ ছেলে মেয়ে উভয় প্রকারের সন্তান সন্ততি দিয়ে থাকে, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বাধাও করেন সন্তান সন্ততি কিছুই নেই, ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় আল্লাহ সবকিছুই জানেন আর আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবকিছু জানেন আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ এই দুইটি গুণের কথা কেন বললেন, আল্লাহ তো 99টি গুণ ছিল, কিন্তু এই আয়াতের শেষখানে আল্লাহ বলছেন আলিম আর কাদির, সবকিছুই জানেন আর সর্বশক্তিমান, সান্ত্বনা দেওয়ার জন্য যে বান্দা তোমাকে আমি ছেলে মেয়ে দিনি, আমি সবকিছুই জানি বা বেশি তোমাকে দিনি, ছেলে দিনি শুধু মেয়ে দিয়েছি, তুমি একথা চিন্তা করি না যে হাই অনেকের ছেলেও আছে মেয়েও আছে বা অনেকের অনেক ছেলে আছে, আমার শুধু একটি বা আমার শুধু একটি মেয়ে বা আমার ছেলে মেয়ে কিছুই নেই, এমনটা কেন হলো, ইন্নাহু আলিম,
আল্লাহ সবকিছুই জানেন। হতে পারে তোমার জন্য ছেলে কল্যাণকর ছিল না, তোমার জন্য মেয়ে ছেলে মেয়ে কল্যাণকর ছিল না, সেই জন্য আল্লাহ তোমাকে বাধাই রেখেছেন, অথবা তোমার জন্য হয়তো ছেলে কল্যাণকর ছিল না, ছেলে হলে তোমাকে ফিতনায় নিমজ্জিত করত, তোমাকে পাপে লিপ্ত করত, তার জন্য পাপে বাধ্য পাপ করতে বাধ্য হইতে হইতো, তার জন্য আপনাকে সমাজে দেশে দোষী হইতে হইতো, এই চোরকে এই ডাকাতকে অমুকের ছেলে। বলুন দেখি, যদি আপনার একটি ছেলে দুটি ছেলে আর সবগুলি চোর আর ডাকাত, বলছে কার ছেলে রে, ওই যে অমুক ইঞ্জিনিয়ারের ছেলে, ওই যে ডাকাত, ওই যে সন্ত্রাসী না, অমুক ডাক্তারের ছেলে। ইন্নাহু আলিম, আল্লাহ সবকিছু জানেন, যে তোমার জন্য ছেলে মেয়ে হয়তো কল্যাণকর ছিল না, মেয়ে হলো কিন্তু মেয়ে চরিত্রহীন, যার ফলে তোমার বড় কলঙ্ক হয়ে গেল, তুমি সমাজে মুখ খুলে কথা বলতে পারছো না, এই জন্য আল্লাহ জানেন যে তোমার জন্য হয়তো সেটি ভালো ছিল না, তাই তোমাকে আল্লাহ দেননি। ইন্নাহু আলিম, আল্লাহ সবকিছু জানে। আর কাদির, আল্লাহ সর্বশক্তিমান, কারো হাতে নেই, সুতরাং একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগি করো, আল্লাহর কাছে উত্তম পন্থায় কামনা করো, দোয়া করো, আল্লাহ ছাড়া কেউ তোমাকে দিতে পারে না সর্বশক্তিমান একমাত্র আল্লাহ, না জিলানি দিতে পারে, না সৃষ্টি দিতে পারে, না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারে, না ঈসা, না মুসা, কেউ দিতে পারে না। হে মুশরিকরা, যারা বলে হে গাউসুল আজম, আর চিস্তির কাছে গেলে, আটরসি গেলে, মাঝবান্দারি গেলে সন্তান পাওয়া যায়, চিস্তি চিস্তির কাছে আজমির শরীফ গেলে সন্তান পাওয়া যায়, হে মুশরিকরা শুনে নাও, কাদির আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য আল্লাহ আলিম এবং কাদির দুটি গুণের কথা এখানে বলেছে। জাহিলিয়াতের যুগে যখন কারো মেয়ে হতো, আর খবর বিদেশে গেছিল, হয়তো বিদেশ থেকে আসছে, আর রাস্তাতে দেখা গ্রামের মাথায়, আপনি পৌঁছেছেন এই সৌদি আরব থেকে, আর লোকে বলছে জানেন আপনার মেয়ে হয়েছে, হয়তো টেলিফোন যোগাযোগ, আগের যুগে টেলিফোন যোগাযোগ ছিল না, আর চিঠির অবস্থা হয়তো ছিল না, বা চিঠি পৌঁছেনি আপনার কাছে, খবর পৌঁছেনি যাচ্ছেন, আর একজন লোক বলছে জানেন আপনার বাড়িতে মেয়ে হয়েছে, শুনেছেন? না শুনিনি তো, অনেক খবর এরকম আসতো না, আজকাল টেলিফোন যোগাযোগ হয়ে যাওয়া সহজে আমরা খবর পেয়ে যাচ্ছি, কিন্তু সেই যুগে এরকমই ছিল। তো যখন সুসংবাদ শোনানো হতো যে জানো তোমার মেয়ে হয়েছে, তখন কি হতো, ওয়াইদা বুশির আহাদুহুম বিল উনসা, জাহিলিয়াতের যুগের মুশরিকদেরকে, আরবের কাফেরদেরকে যখন সুসংবাদ শোনানো হতো কিসের, যে তোমার ঘরে মেয়ে জন্মেছে, জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, তার চেহারাটি মলিন হয়ে যেত, কালো হয়ে যেত, কোথায় গিয়ে মুখ রাখবে, মাটি ফেটে গেলে মাটিতে ঢুকে পড়বে, এইরকম অবস্থা সৃষ্টি হতো তার, এত লজ্জাকর, মানহানি মনে করতো ঘরে মেয়ে জন্মাকে, এটি হচ্ছে জাহিলিয়াতের আচরণ। ওয়াহুয়া কাযিম, আর কোথায় যে নিজের এই নিজেকে রাখবে, কোথায় যে নিজেকে আত্মগোপন করবে, লুকাবে, সে দিশা পেত না, দিশেহারা হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুয়ি মা বুশশিরা বিহি, সমাজে আর বের হতো না, যখন শুনলেন যে মেয়ে হয়েছে, ঘরে ঢুকলো, তার ঘর থেকে আর বের হয় না, যারা কোনো ক্ষেত্রে লজ্জা পায় তখন সমাজে আর বের হয়ে যায়, লুকিয়ে লুকিয়ে থাকে, তাই না? তে লুকিয়ে লুকিয়ে থাকতো যার ঘরে মেয়ে হয়েছে, এইরকম ছিল জাহেলিয়াতের যুগে বদ আচরণ। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুয়ি মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসুহু ফিত্তরাব, এখন তার সামনে দুইটি চয়েস, কি করবে সে, এই লজ্জাকে নিয়ে থাকবে যে যাক মেয়ে হয়েছে হয়েছে, আর কি করবো, উপায় তো আর নেই, নিজের এখতিয়ারে তো নেই, আম ইয়াদুসুহু ফিত্তরাব, না মেয়েকে গোপনে নিয়ে গিয়ে মাটিতে জীবিত দাফন করে দিবে যেমন জাহেলিয়াতের যুগে করত, এই দুটি পথ তাদের সামনে ছিল। আজকার আজকালকার জাহেল ফাসেক বদ প্রকৃতির মানুষরা এই করে থাকে, লজ্জা পায় মেয়ে হলে, মেয়ে হলে পার্টি ঠাল সাটি দেয় না, কিন্তু ছেলে হলে দেখেন পার্টি কিরকম, ছেলে হলে পার্টি করে, ছেলে হলে মিষ্টি খায়, আর মেয়ে হলে খবর দেয় না, অনেকে আছে কাউকে, হ্যাঁ, আর না হলে যদি জানতে পারলো যে না মেয়ে হবে, গর্ভপাত করে দিল, জানতে পারলো যে না মেয়ে হবে, গর্ভপাত করে দিল। এটি হচ্ছে কাদের সুন্নাত, জাহিলিয়াতে যুগের মুশরিক কাফেরদের সুন্নাত। আর ইসলামের সুন্নাত হচ্ছে যে ভাগ্যবান আপনি যে আপনার ঘরে মেয়ে জন্মেছে, এই কথাটি বলছিলাম যে মেয়েরা সমাজে দুর্বল সাধারণত ছেলের তুলনায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে, ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিযুআফাইকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের রিজিককে প্রবৃদ্ধ করেন, তোমাদের রিজিককে বাড়িয়ে দেন, তোমাদেরকে আল্লাহ রিজিক দান করেন, কিসের বদৌলতে, বিযুআফাই, তোমাদের মধ্যে যারা দুর্বল রয়েছে এই দুর্বলের ওসিলাতে, দুর্বলের মাধ্যমে, মেয়ে দুর্বল, বাড়িতে মেয়ে জন্মেছে কয়েকটি, এরা তো আর কাজকর্ম করতে পারবে না, সুতরাং আল্লাহ বরকত দিতে লাগলো, আপনার রুজির দরজা আল্লাহ খুলে দিল, যেখানে যাচ্ছেন, যেখানে হাত দিচ্ছেন, যেই কর্ম শুরু করছেন, যেই ব্যবসা করছেন, যেখানে আপনি বিদেশে কাজকর্মের জন্য ভালো আল্লাহ রুজির রেজিকের ব্যবস্থা করে দিচ্ছে। পক্ষান্তরে ছেলে শক্তিশালী, ছেলে অসুবিধা নাই, ছেলেকে পড়িয়ে নিলে আর চিন্তা কি, 10টা বছর তো, একটু 10টা বছর কষ্ট করি, ছেলেটা বিএমএ পাশ করে গেলে একটা কাজে লেগে যাবে, তখন আর চিন্তা করে বসে বসে খাবো, অনেক ভাবেন না, বসে বসে খাবো, তখন আল্লাহর মদত তখন আর হয় না, তোমাদের দুর্বলদের কারণে, দুর্বলদের ওসিলায়, দুর্বলদের মায়া বদৌলতে তোমাদেরকে আল্লাহ রেজিক দান করেন। সুতরাং মনে করতে হবে যে যাদের ঘরে মেয়েরা জন্মায়
তাদের দুনিয়া এবং আখিরাতে বরকত রয়েছে। আখিরাতের বরকতের কথা শুনুন, সহিহ বুখারী হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান উবতুলিয়া মিন হাযিল বানাত, আল্লাহ যদি কোনো মানুষকে পরীক্ষা করেন মেয়ে দিয়ে, মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, ফা আহসানা ইলাইহিন্না, তাদের সাথে সদ আচরণ করলো, মেয়েদেরকে ভালোভাবে লালন পালন করলো, আদব কায়দা শিখালো, সুশিক্ষা শিক্ষিত করলো, শিক্ষিতা করলো, কুন্না লাহু সিত্রা মিনান নার, এরা জাহান্নামের আড় তৈরি করবে, জাহান্নাম থেকে আড় হয়ে যাবে মাতা পিতার জন্য। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতান, কারো যদি দুইটি মেয়ে হয়, বেশি না, দুইটি মেয়ে যদি হয়, দেখাশোনা করলো, তাদের লালন পালন করলো, হাত্তা তাবলোগা সাবালিকা হয়ে গেল, বিবাহ শাদী দিয়ে দিল, যেহেতু মেয়েদের বিবাহ শাদী দিয়ে দেওয়া গার্জেনের দায়িত্ব, বাবার দায়িত্ব, হাত্তা তাবলোগা যা ইয়াউমাল কিয়ামতে, সেই ব্যক্তি, সেই বাবা কিয়ামতের দিন আসবে, সেই মা কিয়ামতের দিন আসবে, আনা ওয়া হুয়া হাকাযা, আমি এবং সেই ব্যক্তি, মেয়ের বাবা মেয়ের মা পাশাপাশি থাকবো। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া দাম্মা আসাবিআহু, আল্লাহ রাসূল নিজের অঙ্গুলিগুলিকে একে পরস্পর মিলিয়ে নিলেন, এইভাবে পাশাপাশি, খুলে নয়, পাশাপাশি থাকবো, আনা ওয়া হুয়া হাকাযা, এইভাবে জান্নাতে আমরা বসবাস করব। এই সুসংবাদ শুনিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব ভাইদেরকে, ওই সব মুসলিম ভাইদেরকে, মুমিনদেরকে, যাদের কাছে ঈমান রয়েছে, যাদের নামাজ রোজা ঠিক রয়েছে, ফরায়েজ ওয়াজিবাত ঠিক রয়েছে, এবং তার সাথে সাথে আল্লাহ তাদেরকে মেয়ে দান করেছেন, এবং মেয়েদের আদব কায়দা শিখালো, মেয়েদের সুন্দর লালন পালন করলো, এবং মেয়েদের সুন্দরভাবে নামাজি ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। যেহেতু বেনামাজির সাথে বিয়ে দেওয়া, কোনো ফাসেকের সাথে বিয়ে দিলে তাকে জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে দেওয়া হলো। অনেক নামাজি মেয়ে বাবার বাড়িতে নামাজি ছিল, কিন্তু স্বামী বেনামাজি হওয়ার কারণে সে বেনামাজি হয়ে যায়। বরং অধিকাংশই মেয়েরা শ্বশুর বাড়ি গিয়ে যদি বেনামাজি পরিবেশ পায়, সেখানে গিয়ে বেনামাজি হয়ে যায়। এই জন্য সতর্ক সাবধান, কোনোদিন আল্লাহ যদি আপনাকে ওলি বানান, গার্জেন বানান, মেয়েদের বোনদের বিবাহ কোনো বেনামাজির সাথে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন ছেলে মেয়েদের সুন্দরভাবে লালন পালনের তৌফিক যেন দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এসব ছেলে মেয়েদের লালন পালন তরবিয়াতকে আমাদের পরকালের পাথেয় হিসাবে যেন গ্রহণ করে নেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন যে আমার একটি মেয়ে আছে, আমার স্ত্রী সে মেয়েটিকে ধরে মারে, আমি অনেকবার নিষেধ করেছি, তারপরেও সে ধরে ধরে মারে, এখন আমার স্ত্রীকে কি করা উচিত? আপনার স্ত্রীকে প্রথম কথা বুঝান, বুঝিয়ে যদি না হয় তো স্ত্রী অসন্তুষ্টি প্রকাশ করেন, সম্পর্ক ছেদ করেন কিছু কিছু দিনের জন্য। সম্পর্ক ছেদের অর্থ তালাক নাই, সম্পর্ক ছেদ মানে সম্পর্ক যোগাযোগ রাখেন না, চিঠিপত্রের যোগাযোগ, টেলিফোনের যোগাযোগ রাখেন না, অথবা একই বাড়িতে একসাথে থাকলে তার সাথে কথাবার্তা বন্ধ করে দেন, এই ইত্যাদি এইভাবে আদব কায়দা শেখার কথা আল্লাহ কোরআনে বলেছেন। তাতেও না হলে স্ত্রীকে, স্ত্রী যদি অন্যায় ভাবে ছেলে মেয়েদেরকে মারধর করে তো আপনিও স্ত্রীকে মারতে পারবেন, আল্লাহ কোরআনে আদেশ দান করেছেন এই ক্ষেত্রে, কিন্তু মারার যে ইসলামিক আদব কায়দা রয়েছে সেগুলিকে খেয়াল রেখেই মারধর করতে হবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে যদি কারো মৃত সন্তান হয় তাহলে কি সে সন্তানের দ্বারা সে জান্নাত আশা করতে পারে? কষ্ট করেছে মা, এবং মা যখন কষ্ট করেছে তার সাথে চিকিৎসা, তার চিকিৎসায় হয়তো স্বামীও কষ্ট, মানে তার বাবাও কষ্ট করেছে ইত্যাদি, বা অর্থ ব্যয় করেছে, অনেক সময় হয়তো পেটে মারা গেলে কিন্তু তার জন্য চিকিৎসার জন্য অর্থ ব্যয় করেছে, মা কষ্ট করেছে পেটে গর্ভধারণ করেছে, যদি হয়তো মৃতই জন্ম নিল, এই জন্য ইনশা আল্লাহ তাআলা তাও স্বভাবের কারণ হবে। আরেকটি প্রশ্ন যে আমাদের সমাজে যদি কোনো যুবক অবিবাহিত ছেলে কোনো বিবাহিত অথবা তালাকপ্রাপ্ত মহিলাকে বিবাহ করে তাহলে অভিভাবক এটাকে নিন্দনীয় ভাবে, তাদের এই ধারণাটা কি? জাহিলিয়তের ধারণা, এগুলি হিন্দুদের ধারণা। সাধারণত হিন্দুরা বিধবা মহিলাকে বলে যে এ হচ্ছে রাক্ষসী, নিজে স্বামীকে খেয়ে নিয়েছে, সুতরাং একে বিয়ে করা যাবে না, একে বিয়ে করলে ওকে খেয়ে ফেলবে। এগুলি হচ্ছে হিন্দুদের ভ্রান্ত মুশরিকানা ধারণা, যা মুসলিমদের সমাজে, মুসলিমদের আকিদা মগজে এগুলির অনুপ্রবেশ ঘটেছে, হিন্দুয়ানি সভ্যতা। এই জন্য হিন্দুদের মধ্যে বিধবার বেঁচে থাকার অধিকার নেই, আর বেঁচে থাকলে বড় লাঞ্ছিতা হয়ে বেঁচে থাকতে হবে, সেজন্য তারা চিতাতে সতীদাহ হয়ে তারা ঝাঁপ দিয়ে দিত, এবং এটাকে বড় মুক্তির কাজ এবং স্বভাবের কাজ মনে করত, আর সাথে সাথে তারা জাহান্নামে চলে যেত। এইভাবে তো কথা হচ্ছে যে আমরা হিন্দুদের পাশে বসবাসের কারণে আমাদের অনেক ইসলামিক বা হিন্দুয়ানি সংস্কৃতি সভ্যতা অনেক কিছু রয়েছে। জি।